দীর্ঘদিন থেকেই রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার অন্যতম সেরা পুজোর আয়োজন করে আসছে রায়গঞ্জের বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে তাদের পুজোর থিম বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প। 56তম বর্ষে পা রাখা এবারের পুজো পরিবেশ বান্ধব নানাবিধ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে। বিশাল আকৃতি বাঁশ, মাটি, সুতির শাড়ি, অতীব দৃষ্টিনন্দন কাল্পনিক সাবেকি আদলের মণ্ডপ, বিশ্ব উষ্ণায়নের নেতিবাচক দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবারের এই বিপ্লবী ক্লাবের পুজো উদ্যোক্তাদের অন্যতম মূল উদ্দেশ্য। বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব কমিটি সকলকে জানায় দশভুজার আগমনের আহ্বান। আমাদের বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব এবার 56তম বর্ষে পদার্পণ করলো। এবার আমরা বিষ্ণুপুর ও বাঁকুড়ার টেরাকোটা শিল্প দিয়ে একটি ঐতিহাসিক কাল্পনিক একটা মন্দির তৈরি করছি, যেখানটায় সব আগেকার দিনের প্রাচীন হস্ত্র এবং মাটির শিল্পর কাজ তুলে ধরা হবে। আগেকার দিনের কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলি তুলে ধরার আমরা চেষ্টা করছি। যেমন মাটির কাজ থাকবে, বাঁশের বাতার কাজ থাকবে, এবং আমরা এটা ইকো ফ্রেন্ডলি করছি এবং একটা বার্তা দিতে যাচ্ছি যে যাতে সমাজের সচেতনতা বজায় থাকে, সব কিছু বজায় থাকে, এসব নিয়ে আমরা এটা তৈরি করছি। এটা দিয়ে আমরা বার্তাও দেবো যে সবাই ইকো ফ্রেন্ডলি একটা প্যান্ডেল তৈরি করুক, যেখানটায় বাঁশ, বাতা, মাটি এসব দিয়ে কাজ হবে, এবং আগেকার দিনের শিল্পগুলোও তুলে ধরা হবে, এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়ছে সেটাও কন্ট্রোলে থাকবে।